হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরও একটা নতুন ভ্যাকেন্সির ব্যাপারে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেটার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আছে 2/2021। অর্থাৎ এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে নোটিফিকেশান নাম্বার ছিল 1/2021, এটা কিন্তু পরবর্তী নোটিফিকেশান 2/2021। এবং এই ভ্যাকান্সিতে কিন্তু অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সহ আরও বিভিন্ন পদে নিয়োগ চলছে এবং এখানে মোট ভ্যাকান্সি আছে 24টা এবং এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আরও বিভিন্ন যোগ্যতায় কিন্তু নিয়োগ চলছে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে বিস্তারিতভাবে কী কী বলা হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের দ্বিতীয় নোটিফিকেশান, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 02/2021। এটাও কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে এবং এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে। আবেদন শুরু হচ্ছে 12/2/2021 থেকে এবং এটা চলবে 11/3/2021 পর্যন্ত। তো তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন কোন পদে এখানে নিয়োগটা চলছে। তাহলে এখানে প্রথম যে পদটা আছে অ্যাসিস্ট্যান্ট পদ, এখানে ইউআর আছে 4টে, এসসি 1টা এবং ওবিসি এ ক্যাটাগরি 1টা। এখানে যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি এবং তার সঙ্গে একটা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স প্রয়োজন কম্পিউটারের ওপরে। পরবর্তী পদটি আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে সাধারণের জন্য 1টা এবং এসসি ভ্যাকান্সি আছে 1টা, মোট ভ্যাকান্সি 2টো। মিনিমাম এখানে 65% মার্কস নিয়ে এইচএস পাস করে থাকতে হবে, 60% মার্কস নিয়ে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে এখানে বিসিকে প্রয়োজন, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু এখানে প্রয়োজন। পরবর্তী পদটি আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এখানে ভ্যাকান্সি আছে ইউআর 3টে, এসসি 1টা, এসটি 1টা এবং ওবিসি এ ক্যাটাগরির 1টা ভ্যাকান্সি। এবং এখানে যে যোগ্যতা প্রয়োজন, এখানে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে যেটা প্রয়োজন একটা বিসিকে, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ হলে কিন্তু এই সকল পদগুলোর জন্য আবেদন করা যাচ্ছে। পরবর্তী পদটি আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে সাধারণের জন্য ভ্যাকান্সি 2টো এবং এসসি আছে ভ্যাকান্সি 1টা, এখানে বিকম নিয়ে পড়াশোনা করে থাকতে হবে এবং তার সঙ্গে একটা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স প্রয়োজন কম্পিউটারের ওপরে এবং ট্যালি জানা বাধ্যতামূলক। পরবর্তী পদটি আছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এখানে ভ্যাকান্সি আছে ইউআর 1টি এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 1টা, এখানে কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন, এখানে কমার্স গ্র্যাজুয়েট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, এখানে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে। পরবর্তী পদটি আছে সুপারভাইজার পদের জন্য, অর্থাৎ গ্রুপ সি পদ, এখানে ইউআরের জন্য ভ্যাকান্সি 1টা, এসসি 1টা এবং ওবিসি এ ক্যাটাগরি ভ্যাকান্সি 1টা। এখানে যে কোয়ালিফিকেশন প্রয়োজন, এখানে মাধ্যমিক পাস হতে হবে এবং তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকা প্রয়োজন। পরবর্তী পদটি আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে সাধারণের জন্য ভ্যাকান্সি আছে 2টো, পড়াশুনো করে থাকতে হবে বিটেক বা অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সঙ্গে একটা বেসিক কম্পিউটার নলেজ প্রয়োজন এবং এখানে 3 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন ব্যাঙ্কিং সার্ভিসের ওপরে। এবার দেখে নেওয়া যাক বয়সের ব্যাপারে কি বলা হয়েছে। এখানে সাধারণের জন্য বয়স যেটা আছে 18-40 বছরের মধ্যে এবং এসসি এসটিদের জন্য যেরকম বয়সের ছাড় পাওয়া যায় সেরকমভাবে এখানে বয়সের চার্ট টেবিলের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং এখানে পরীক্ষার ফিজের কথা বলা হয়েছে, পরীক্ষার ফিজের ব্যাপারে এটাও ঠিক আগের পরীক্ষার মতোই, অর্থাৎ সাধারণ এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য এখানে এক্সামিনেশন ফি আছে 400 টাকা এবং প্রসেসিং ফি আছে 250 টাকা, মোট 650 টাকার ফিজ এখানে রয়েছে। এবং এসসিদের এবং এসটিদের জন্য এখানে এক্সামিনেশন ফিজ কিন্তু নীল বা শূন্য, কিন্তু প্রসেসিং ফিজ আছে 250 টাকা, অর্থাৎ তাদেরকে মোট 250 টাকা পে করতে হবে। এবং নোটিফিকেশানের শেষে এখানে কিছু ইম্পর্ট্যান্ট নোটস বলে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষা সংক্রান্ত বিষয়, অর্থাৎ তোমরা কল লেটার কীভাবে কখন ডাউনলোড করবে, কীভাবে SMS অ্যালার্টের মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষা সেন্টার কোথায় কোথায় পড়তে পারে, সমস্ত কিন্তু এই ইম্পর্ট্যান্ট নোটসের মধ্যে রয়েছে। এগুলো তোমরা একটু দেখে নিও, কারণ সমস্তটা বলতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 02 এর অফিসিয়াল নোটিফিকেশান। এবং এখানে যে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে তাতে তোমরা অনেকেই আবেদন করতে পারবে, সুতরাং কোনো কিছু চিন্তা না করে আবেদনটা করে দিও, কারণ এটা কিন্তু একটা খুব ভালো সুযোগ চাকরি পাওয়ার জন্য। আজকের চাকরির ইনফরমেশনটা যদি তোমাদের উপকারে লাগে এবং ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, যাতে তোমাদের বন্ধুরাও এই ভ্যাকান্সির জন্য আবেদনটা করতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। এই ধরনের সমস্ত চাকরির ভিডিওগুলো পেতে এবং বিভিন্ন রিজনিং, GI এবং বিভিন্ন ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।